Dambas Kalandai, Ali Shabas Kalandai, Ali Dambam Dambai, Ali Dabala Dambai, Lal Meri, Oh Lal Meri. Posh Masher Shesh Din. সারা দিনের মেঘাচ্ছন্ন আকাশকে বর্ণিল করে তুলতে বিকেল থেকে যেন আকাশ জুড়ে এত আয়োজন। রং বেরঙের ঘুরে ওড়ানো শেষে সন্ধ্যায় বর্ণিল আতশবাজি আর ডিজে গানে মেতেছে পুরান ঢাকা। বাড়ি বাড়ি পিঠা উৎসব, ছাদে জমকালো আলোকসজ্জা, প্রায় প্রত্যেক ছাদেই চলছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সেই মোঘল আমলে নায়েবি নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে শুরু হয় এই ঘুড়ি উৎসব, সেই থেকে আজও দিনটি উদযাপন করছে পুরান ঢাকার বাসিন্দারা। আজকে পৌষ সংক্রান্তি অর্থাৎ সাকরাইন উৎসব, একই সাথে যদি বলি ঘুড়ি উৎসব, এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যার পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। এখন এই পুরান ঢাকার অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি, অনেকগুলো বাড়ির ছাদে ঘুরেছি। প্রত্যেকটা বাড়ির ছাদে আমি যদি আলাদা আলাদা করে বলি, প্রায় সবগুলো বাড়ির ছাদেই কিন্তু দারুণ উৎসব। সেখানে গানের যেমন আয়োজন রয়েছে, একই সাথে আতশবাজি, গান বা নাচ, অনেক ধরনের আয়োজন রয়েছে। আমাদের আসলে এটা বাঙালির ঐতিহ্য, আমরা তো প্রতি বছর অনেক পুরান ঢাকাতে অনেক আনন্দ করে এটা সেলিব্রেট করি। যদিও ডিজিটাল সব কিছু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ঐতিহ্য ধরে রেখেছি, অনেক আনন্দ করি। বাজি ফোটানো হয়, ঘুড়ি উড়ানো হয়, যদিও ঘুড়ি মাঞ্জা এখনও দেওয়া হয় না, বাট করা হয়, অনেক মজা করি, বাচ্চারাও অনেক মজা করে, আমরা অনেক আনন্দ করি। সংস্কৃত শব্দ সংক্রান্তি ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে, আবার অনেকে চেনে পৌষ সংক্রান্তি ঘুড়ি উৎসব নামেও। পৌষ সাকরাইন আমরা সবাই প্রতি বছর আমরা বন্ধুরা করে থাকি, এই সাকরাইনটা আমরা খুব মজা করি, এই জন্য আমরা প্রতিবার এই সাকরাইনটা করব। আচ্ছা, সাকরাইন তো পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব, তো এখানে আমি অনেক শুনছিলাম আগে, তো আজকে স্বচক্ষে দেখলাম, মানে খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি, সবাইকে হ্যাপি সাকরাইন আর কি। দিনটি যেন নারী পুরুষ, ছোট বড়, হিন্দু মুসলিম সবাই মিলে আড্ডায় মুখরিত হবার দিন। বাঙালির এই উৎসবে বেমানান হলেও চলে পশ্চিমা ডিজে মিউজিক। যে গানগুলো হচ্ছে, আমাদের সময় এরকম গান ছিলই না, আমরা সেই সময় অদ্য গান বাজিয়েছে কিনা মনে পড়ে না, কিন্তু হ্যাঁ আমরা নিজেরই আনন্দ করতাম। এবং আমরা যখন এই পোশাক দেখতাম, শেষে আমরা ঘুরি নাটাই পুড়িয়ে সেদিনই শেষ করে দিতাম, পরবর্তীতে আর আমরা ঘুরি উড়াতে যেতাম না। কিন্তু এখন ছেলেরা সেই আনন্দ উৎসব রেখে আগের থেকে ঘুড়ি উড়ান শুরু করে, এবং পোশাকের পরেও দেখা যায় যে ঘুড়ি উড়ে, এতে অনেক সময় অনেক বিপদ ঘটে যায়। আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে প্রতি বছরই ছোট বড় অঘটনের সংখ্যাটাও কম নয়। মহানগর পুলিশের কড়াকড়ি থাকলেও নতুন প্রজন্মের ঢাকাবাসীকে ঠেকিয়ে রাখা কঠিন। শুধু কি পুরান ঢাকার মানুষের উৎসব, তা তো নয়, আধুনিক ঢাকা তো বটেই, সারা দেশ এমনকি বিদেশ থেকেও অনেকেই ছুটে এসেছেন সাকরাইনের আনন্দটা লুফে নিতে। গত বছর আমি আমার বন্ধুদের, বাংলাদেশি অনেক বন্ধুরা আছেন, তাদের টানে আমি বাংলাদেশে এসেছিলাম এই সাকরাইল উৎসব দেখার জন্য। তো গত বছর আসার পরে আমার এই সাকরাইল যে উৎসবটা, এটা খুবই ভালো লেগেছে, যার জন্য আবার আমি এসেছি বন্ধুদের টানেই আর এই সাকরাইল উৎসব দেখার। আমি কলকাতা থেকে এসেছি। আর হোলিতে যেরকম কি হয় যে আমাদের ইন্ডিয়াতে হোলিতে খুব রঙের উৎসব হয়, রঙের খেলা হয়, কিন্তু এখানে সেই সাকরাইলে আমি দেখছি এখানে আলোর খেলা হচ্ছে। তবে বছর দশেক আগেও এই দিনটির এত জৌলুস ছিল না। বর্ষিয়ান এলাকাবাসীরা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন, তখন আলোকসজ্জার এত বাড়াবাড়ি যেমন ছিল না, তেমনই ছিল না পশ্চিমা সংস্কৃতির প্রভাব। বাহারি রঙের ঘুড়ি ওড়ানো, ভিন্ন স্বাদের খাবার আর বাংলা গানের ছন্দেই কাটত সাকরাইন উৎসব। ফারজানা লীনা, এটিএন নিউজ।